আসলে সব জায়গায় তো আর নেট কানেকশন পাওয়া যায় না, সুতরাং আমাদের ফোনে কিছু অফলাইন গেমসও থাকা দরকার। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন দেখা যায় কোনো কোনো সময় হাতে কোনো কাজ থাকে না, তখন অবসর হয়ে বসে থাকি। তো ওই মুহূর্তে আমাদের কিছু অফলাইন গেমস খেলা দরকার, কিংবা আমাদের মন চায় যে অফলাইন গেমস খেলে টাইম পাস করি। কারণ ওই যে বললাম, অনলাইন গেমস তো আর সব জায়গায় খেলা সম্ভব না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু অ্যামেজিং অফলাইন গেমস, যেগুলো হাই গ্রাফিক প্রোভাইড করবে এবং সেই সাথে কিছু কিছু গেমস সিমুলেটর গেমসও হবে। তো আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলে এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই একটা করে লাইক করে দিও। প্রথম যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে OWRC, অর্থাৎ ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম, যেটির সাইজ হচ্ছে 449 MB। এটি একটি অফলাইন গেম, এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম। একটা ম্যাসিভ ম্যাপ পেয়ে যাবে এই গেমের মধ্যে, যেখানে তুমি কার ড্রাইভিং করতে পারবে অফলাইন মোডে। এখানে বিভিন্ন মিশনস রয়েছে, রেসিংও করতে পারবে। মিশন বাদে যদি ম্যাপ এক্সপ্লোর করতে চাও, বেস্ট গেম হচ্ছে হলো এটি। কার নিয়ে পুরো ম্যাপের মধ্যে ঘুরে বেড়াতে পারবে ফ্রি রোম হিসাবে। সো অবশ্যই তোমার এই গেমটি ট্রাই করা উচিত। গেমটির ডাউনলোড লিঙ্ক এবং আজকের ভিডিওতে দেখানো সমস্ত গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে অটো লাইফ ড্রাও এডিশন, যেটির সাইজ 128 MB। অফকোর্স অফলাইন একটি গেম। একটি মোটামুটি ধরনের রিয়েলিস্টিক যদি বাইক ড্রাইভিং গেম চাও তাহলে এই গেমটি খেলতে পারো। গেমের সাইজ যেহেতু ছোট অতএব গ্রাফিক অতটাও বেশি ভালো হবে না, বাট মোটামুটি ধরনের গ্রাফিক প্রোভাইড করেছে এই গেমটি। তোমরা স্ক্রিনে গেম প্লে দেখতেই পাচ্ছ গেমের। এই গেমের মধ্যে তোমরা অফ রোড বাইকিং এর এক্সপিরিয়েন্স নিতে পারবে। এছাড়াও আরো অনেক ধরনের চ্যালেঞ্জিং মিশনস রয়েছে। ইভেন এই গেমের মধ্যে তুমি ট্রাক ড্রাইভারও হতে পারবে, বাস ড্রাইভারও হতে পারবে। ইজন্ট দ্যাট অ্যামেজিং? অফকোর্স এই গেমটা খেলা দরকার তোমাদের। তো অবশ্যই গেমটি খেলে দেখতে পারো, লিঙ্ক ইন দ্য পিন কমেন্ট অর ডিসক্রিপশন বক্স। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে আঙ্গুর ডি গেম, মাত্র 49 MB অফলাইন গেম। নর্মালি এই গেমের থিমটা হচ্ছে বাস সিমুলেটর গেমের মতোই, মানে এই গাড়ির মধ্যে তোমাকে প্যাসেঞ্জার তুলতে হবে, প্যাসেঞ্জার নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ডেলিভারি দিতে হবে প্যাসেঞ্জারদেরকে। এই গেমের মধ্যে ইন্ডিয়ান টাইপ রোড এবং গ্রাফিকও মোটামুটি ইন্ডিয়ান কোয়ালিটির পেয়ে যাবে তোমরা। এই গেমের মধ্যে তোমাকে মাইক্রো নিয়ে বা মিনি ভ্যান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এবং রাস্তায় প্যাসেঞ্জার পেলে তাদেরকে তুলে নিতে হবে এবং তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, যার ফলশ্রুতিতে তোমাকে ভাড়া দেওয়া হবে এবং সেই ভাড়া দিয়ে তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারবে। তো এই হচ্ছে হলো এই গেমের থিম। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে গ্র্যান্ড থেফট অপারেশন, যেটি একটি অফলাইন গেম, 278 MB। ইয়েস, এটি একটি GTA ভাইস সিটি টাইপের মতো গেম, মোবাইলের মধ্যেই। অনলাইনেও এই গেমটা খেলা যায়, এমন না যে শুধু অফলাইন গেম। ম্যাসিভ ওপেন ওয়ার্ল্ড এরিয়া পেয়ে যাবে এই গেমের মধ্যে, যেখানে তুমি ড্রাইভিং করতে পারবে। গ্রাফিকও মোটামুটি মোবাইল গ্রাফিক হিসাবে সুন্দর আছে। বিভিন্ন ভেহিকলসও ইউজ করতে পারবে এই গেমের মধ্যে। ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে এবং এত এত ফিচার্স রয়েছে এই গেমের মধ্যে যে তোমরা অবাক হয়ে যাবে এই গেমটি খেলে। বিভিন্ন মিশনস রয়েছে, মিশনসগুলো খেলতে পারবে এই গেমটিতে, গাড়ি চালাতে পারবে, আরো অনেক কিছু করতে পারবে। সো এই গেমটি অবশ্যই তোমাদের ট্রাই করা দরকার। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে রাশিয়ান কার ড্রাইভার জিল 130, যেটির সাইজ মাত্র 82 MB। এটিও একটি অফলাইন গেম। এই গেমটির ট্রাক এবং ওপেন ওয়ার্ল্ড ম্যাপ সমস্ত কিছুই মোটামুটি ইন্ডিয়ান টাইপের। এই গেমের গ্রাফিকটা সত্যি অ্যামেজিং লেগেছে আমার, বিকজ মাত্র 82 MB-তে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কতটা জোস গ্রাফিক কোয়ালিটি প্রোভাইড করেছে এই গেমটি। রিয়েলিস্টিক ভিলেজ এরিয়া পেয়ে যাবে এই গেমের মধ্যে। ওপেন ওয়ার্ল্ড এরিয়ার মধ্যে তোমরা গাড়ি নিয়ে ড্রাইভিং করতে পারবে। বিভিন্ন আলাদা আলাদা ম্যাপস রয়েছে এই গেমের মধ্যে এবং সবচেয়ে বড় কথা, এনভায়রনমেন্টাল সাউন্ড তোমাকে জাস্ট অবাক করে দিবে। সো হেডফোন পরে অবশ্যই এই গেমটি খেলবে, তাহলে অনেক ভালো লাগবে তোমাদের। তো আশা করছি আজকের ভিডিওতে দেখানো সমস্ত গেম তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যারা যারা এখনো ইনস্টাগ্রামে ফলো করনি, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেই সাথে পিন কমেন্টে। যদি ডাউনলোড রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।